না কথা বলো, সাউরির সঙ্গে কথা বলছিস বলে তো সারা ভুবন ভুলে গেলি। এই দিদি ওকে ফোন দিচ্ছে। বাবা কাকে ফোন দিচ্ছে রে? হ্যাঁ কাল আসবো। বেশ কাল দেখা হচ্ছে তাহলে। ইনফ্যাক্ট আপনার সঙ্গে আমার কিছু কথাও আছে, কাল কথা হবে। হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ মা, আমাকে আবার বেরোতে হবে বুঝলি, আমি একটু একটা জিনিস ফেলে গেছিলাম নিয়ে। এসো সাবধানে যেও বাবা। তাহলে কথা হবে তোমার ছেলের সাথে, এবার বুঝতে পারছো আমার ছেলেও তোমার সাথে কথা বলতে চায়। চাইবেই তো, চাওয়ারই তো কথা, তাই না? কি বলবো বলো, ভীষণ লাজুক ছেলে, সবার সামনে তো কথা বলে উঠতে পারে না। তাহলে কালকে তুমি চলে এসো, হ্যাঁ আমার ছেলের সাথে একটু কথা টথা বলে নিও, কেমন? রাখছি মা। হ্যাঁ ঠিক ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ ওকে। এই দিদি বল না, বললো তোর বল। হ্যাঁ আমাকে কি বলবি না, তাই তো? কি বলবে, আসতে বললো আর কিছু বলেনি, আর বললো কথা বলবে আমার সাথে। কেউ নজামার তো দেখো, আসলে আমাদের জামাই তো খুব নাজুক না, তাই জন্য আমাদের সামনে তোর সঙ্গে ভালো করে কথা বলতে পারেনি, তাই তো তোকে আলাদা ডেকেছে। খুব ভালো বাবা, এটা খুব ভালো হয়েছে। এই শোন, কাল কিন্তু তোকে মহুল সাজিয়ে দেবে। হ্যাঁ মহুল তো খুব ভালো সাজাতে পারে, তাই না? ঠিক আছে, যা বাবা ঠাকুরপো, এবার একবার নিশ্চিন্তি, ছেলে যখন নিজেই মহুকে ডেকে কথা বলতে চাইছে তখন বাইরে কেউ কিছু আর করতে পারবে নি। আসলে কি জানো, সবাই বোঝে যা চকচক পড়ে তা খাঁটি সোনা নয়, খাঁটি সোনা চিনতে জানতে হয়।